ঈশ্বরের দশম শ্রেণীর ভূগোলে তোমাদের বিভিন্ন শর্ট প্রশ্ন পড়িয়েছি। আজকে দেখো বহির্জাত প্রক্রিয়া ও নদীর কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এর থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো আসবে সেগুলো তোমাদের সংক্ষিপ্ত উত্তর তুমি প্রশ্নগুলি সেগুলো আজকে পড়াবো। দেখো প্রথমে নদী বলতে কি বোঝো? কোন পাহাড় পর্বত মালভূমি বা উচ্চভূমির হিমবাহ নির্গত জলধারা বা বৃষ্টির জলধারা যখন ভূমির ঢাল অনুসরণ করে নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্র হ্রদ বা জলাভূমিতে এসে মেশে তখন তাকে নদী বলে, উদাহরণ গঙ্গা ব্রহ্মপুত্র যমুনা প্রভৃতি নদী। তো নম্বর দেখো উপনদী ও শাখা নদী কাকে বলে, উদাহরণ দাও উপনদী। প্রধান নদীর গতিপথের পার্শ্ববর্তী অঞ্চল থেকে অনেক ছোট ছোট নদী এসে মূল বা প্রধান নদীতে মিলিত হয়, এইগুলোকে বলা হয় উপনদী, উদাহরণ গঙ্গার উপনদী যমুনা। শাখা নদী দেখো মূল নদী থেকে যেসব নদী শাখা আকারে বের হয় সেগুলোকে বলা হয় শাখা নদী, উদাহরণ গঙ্গা শাখা নদী ভাগীরথী হুগলি। দেখো 3 নম্বর আদর্শ নদী কাকে বলে, উদাহরণ দাও যে নদীর গতিপথে ক্ষয়কার্য প্রধান পার্বত্য প্রভাব বা উচ্চভূমি, বহন কার্য প্রধান সমভূমি প্রভাব বা মধ্যগতি এবং সঞ্চয় কার্য প্রধান বদ্বীপ প্রভাব বা নিম্নগতি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় সেই নদীকে আদর্শ নদী বলা হয়, উদাহরণ ভারতের প্রধান নদী গঙ্গার গতিপথে এই 3টি অবস্থায় বিদ্যমান বলে গঙ্গা একটি আদর্শ নদী, মানে যেখানে সব দেখা যাবে আর কি, উচ্চগতি মধ্যগতি আর নিম্নগতি সুস্পষ্টভাবে পরিলক্ষিত হবে সেটাই হচ্ছে আদর্শ নদী। কার্য অনুসারে নদীর প্রবাহকে কি কি ভাগে ভাগ করা যায়? উৎস থেকে মোহনা পর্যন্ত নদী তার গতিপথে 3টি কাজ করে, ক্ষয় সাধন বহন এবং অবক্ষেপণ বা সঞ্চয়। আর এই 3 প্রকার কাজের ভিত্তিতে নদীর প্রবাহকে 3টি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ক্ষয়কার্য প্রধান উচ্চগতি বা পার্বত্য প্রবাহ, 2 বহন কার্য প্রধান মধ্যগতি বা সমভূমি প্রবাহ এবং 3 সঞ্চয় কার্য প্রধান নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ। এরপর দেখো নদীর কাজ কি কি? নদীর কাজ 3টি, ক্ষয় সাধন বহন এবং অবক্ষেপণ। এক পার্বত্য প্রবাহ বা উচ্চগতিতে নদী প্রধানত ক্ষয় কার্য করে, তাছাড়া ওই অংশে নদী ক্ষয়জাত পদার্থ বহন করে। 2 সমভূমি প্রবাহ বা মধ্যগতিতে নদীর প্রধান কাজ বহন, তবে এই অংশে নদী কিছু ক্ষয় বা পার্শ্বক্ষয় এবং অবক্ষেপণও করে। 3 আর এই বদ্বীপ প্রবাহ বা নিম্নগতিতে নদীর প্রধান কাজ সঞ্চয়, তবে এই অংশে নদী অল্প পরিমাণে বহন করে। এবার দেখো নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কি? নদীবাহিত ক্ষয়জাত পদার্থের পরিমাণ নদীর গতিবেগের ষষ্ঠঘাতের সমানুপাতিক, এই সূত্রটিকে নদীর ষষ্ঠঘাতের সূত্র বলে। কোন একটি নদীর গতিবেগ, জলের পরিমাণ, বোঝার পরিমাণ অথবা ভূমির ঢালের বৃদ্ধির কারণে নদীর বহন ক্ষমতা ওই একই অনুপাতে বেড়ে যায়। যেমন ঘন্টায় 2 কিলোমিটার বেগে প্রবাহিত নদীর যে পরিমাণ বোঝা বহন করতে পারে সেই নদীর দ্বিগুণ বেগে অর্থাৎ ঘন্টায় 4 কিলোমিটার বেগে প্রবাহিত হলে 2 × 6 মানে 64 গুণ বেশি পরিমাণ বোঝা বহন করতে সক্ষম হবে। এরপর দেখো নদীর অববাহিকা ও জল বিভাজিকা বলতে কি বোঝো? নদী অববাহিকা, একটি নদী এবং তার বিভিন্ন উপনদী ও শাখা নদী যে অঞ্চলে জল গ্রহণ ও পরিবাহিত করে সেই অঞ্চলকে বলা হয় সেই নদীটির অববাহিকা। আর জল বিভাজিকা কাছাকাছি অবস্থিত 2 নদী ব্যবস্থাকে যে উচ্চভূমি পৃথক করে সেই উচ্চভূমিকে বলা হয় জল বিভাজিকা, সাধারণত পাহাড় বা পর্বত জল বিভাজিকার কাজ করে। এরপর দেখো ধারণ অববাহিকা কাকে বলে? নদীর উৎস অঞ্চলে হিমবাহের বরফ গলা জল, ঝর্ণা জল অথবা বৃষ্টির জল অসংখ্য ছোট ছোট জলধারার আকারে প্রবাহিত হয়ে বড় নদী তৈরি করে। এই জলধারা সহ মূল বা বড় নদীটি উৎস অঞ্চলের যে অংশের উপর দিয়ে বয়ে যায় সেই অঞ্চলটাকে ধারণ অববাহিকা বলে। এবার দেখো নদী উপত্যকা কাকে বলে? 2 উচ্চভূমির মধ্যবর্তী দীর্ঘ ও সংকীর্ণ নিম্নভূমিকে বলা হয় উপত্যকা। আর সেই সংকীর্ণ নিম্নভূমির মধ্য দিয়ে যখন নদী প্রবাহিত হয় তখন তাকে বলা হয় নদী উপত্যকা, অর্থাৎ নদী যে অংশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকেই নদী উপত্যকা বলে। এরপর দেখো গিরিখাত কাকে বলে, উদাহরণ দাও বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে নদীর গতিবেগ খুব বেশি হয়, এই অংশে নদী পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি করে, এর ফলে নদীখাত যথেষ্ট গভীর হয়। নদীখাত খুব গভীর ও সংকীর্ণ হতে হতে যখন ইংরেজি অক্ষর ভি আকৃতির হয় তখন তাকে বলা হয় গিরিখাত, উদাহরণ দক্ষিণ আমেরিকার পেরুর এল কানন দা কলকা বিশ্বের একটি গভীরতম 3,270 মিটার গিরিখাত। দেখো কিউসেক ও কিউমেক, কিউসেক নদীর একটি নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয় তাকে কিউসেক বলা হয়, কিউবিক ফিট পার সেকেন্ড বলা হয় আর কি। আর কিউমেক
নদীর একটি নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনমিটার জল প্রবাহিত হয় তাকে কিউবিক মিটার পার সেকেন্ড বলা হয়। নদীবাগ বা মিয়েন্ডার কাকে বলে? সমভূমিতে ভূমির ঢাল খুব কম থাকে বলে নদীর গতিবেগও কমে যায়। এই সময় নদীর জলস্রোত খাতের বাইরের দিকে ক্ষয় করে উপত্যকাকে চওড়া করে। অন্যদিকে জলস্রোতের গতিবেগ কম থাকায় খাতের ভেতরের অংশে নদী সঞ্চয় করে। এইভাবে ক্রমাগত নদীর খাতের বাইরের অংশে ক্ষয় হলে ও ক্ষয়জাত পদার্থ নদীর খাতের ভেতরের দিকে সঞ্চয় হলে হতে থাকলে নদী সাপের মতো একে বেঁকে প্রবাহিত হয়। এই বাঁকগুলিকে নদীবাঁক বলে। নদীবাঁকের একটি পাড় উত্তল ও বিপরীত পাড়টি অবতল হয়। এবার দেখো অন্তর্বন্ধ শৈলশিরা কি? পার্বত্য অঞ্চলে শৈলশিরা সমূহ নদীর গতিপথে এমন ভাবে বাধা সৃষ্টি করে যে সেই বাধা এড়াতে নদীকে একে বেঁকে প্রবাহিত হতে হয়। এর ফলে শৈলশিরাগুলিকে দূর থেকে পরস্পর আবদ্ধ দেখায় এবং নদী ওই শৈলশিরাগুলির মধ্যে অদৃশ্য হয়ে গেছে বলে মনে হয়। একে অন্তর্বন্ধ শৈলশিরা বলা হয়। এবার দেখো কাস্কেড কি? যখন কোন জলপ্রপাতে জল অজস্র ধারায় বা সিঁড়ির মতো ধাপে ধাপে নিচের দিকে নামে তখন সেই জলপ্রপাতকে কাস্কেড বলে। যেমন ঝাড়খণ্ডের জোনা জলপ্রপাত। ক্যানিয়ন কাকে বলে? তুষারগলা জলে উৎপন্ন কোন নদী যখন বৃষ্টিহীন শুষ্ক অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তখন তার দুই পাড়ের ক্ষয় বা পার্শ্বক্ষয় খুব কম থাকে। এই অবস্থায় নদীর গতিপথে যদি কোমল শিলাস্তর থাকে তাহলে নদী জলের স্বল্পতার জন্য নদীর উপত্যকায় নির্মুখ হয় বেশি হয়। এর ফলে ইংরেজি অক্ষর আই আকৃতির অত্যন্ত গভীর ও সংকীর্ণ যে গিরিখাতের সৃষ্টি হয় তাকে ক্যানিয়ন বলা হয়। যেমন গ্র্যান্ড ক্যানিয়ন। নদী গ্রাস কাকে বলে? কোন জলবিভাজিকা থেকে নির্গত পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যে যে নদীটি বেশি শক্তিশালী সেই নদীটি অন্য নদীটির মস্তক দেশের অংশবিশেষ গ্রাস করে। এই ঘটনাকে বলা হয় নদী গ্রাস, রিভার ক্যাপচার। এবার দেখো নদীর ক্ষয়সীমা বলতে কি বোঝো? নদী ভূপৃষ্ঠে যে উচ্চতা পর্যন্ত ক্ষয় করতে সক্ষম সেই উচ্চতাকে নদীর ক্ষয়সীমা বলে। সাধারণভাবে নদীর ক্ষয়সীমা হল সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, অর্থাৎ নদী সমুদ্র পৃষ্ঠের উচ্চতা পর্যন্ত ক্ষয়কার্য করে। তবে নদীর গতিপথে কোনো কঠিন শিলা অবস্থান করলে নদী এই কঠিন শিলাস্তরকে বিশেষ ক্ষয় করে না, তখন ওই কঠিন শিলাস্তর স্থানীয় ক্ষয়সীমা রূপে কাজ করে। মরু অঞ্চলে নদীর ক্ষয়সীমা হল প্লায়ারদ। এবার দেখো অন্তর্জাত শক্তি কি? পৃথিবীর অভ্যন্তরে সৃষ্ট সংকোচন, প্রসারণ, উত্থান, অবনমন, বিচ্ছেদ, বিকৃতি, নির্গমন প্রভৃতি যেসব প্রক্রিয়ার জন্য ভূপৃষ্ঠের ভূমিরূপ প্রভাবিত বা পরিবর্তিত হয় সেগুলোকে ভূ অভ্যন্তরীণ বা অন্তর্জাত শক্তি বলে। অগ্নুদগিরণ, ভূমিকম্প ইত্যাদি অন্তর্জাত শক্তি। অন্তর্জাত শক্তির প্রভাবে মহাদেশ, মালভূমি, চ্যুতি, ফাটল, গ্রস্ত উপত্যকা, উত্থিত বা নিমজ্জিত উপকূল ইত্যাদি তৈরি হয়। এগুলি ধীর প্রক্রিয়া। অন্যদিকে আগ্নেয়গিরি, লাভা মালভূমি এগুলি আকস্মিক আলোড়নের ফলে তৈরি হয়। অন্তর্জাত আলোড়ন উল্লম্ব আলোড়ন এবং অনুভূমিক আলোড়নের মধ্যে দিয়ে হয়। বহির্জাত শক্তি কি? যেসব প্রাকৃতিক শক্তি প্রতিনিয়ত ভূপৃষ্ঠে এবং ভূপৃষ্ঠের সামান্য নিচে অর্থাৎ উপপৃষ্ঠ অংশে ক্রিয়াশীল থাকে তাদের বহির্জাত শক্তি বলে। যেমন নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ প্রভৃতি বহির্জাত শক্তি। এবার দেখো ক্রমায়ণ শক্তি কাকে বলে? ক্রমায়ণ শক্তি বলতে তিনটি পর্যায়ের মধ্যে দিয়ে বহির্জাত শক্তির কার্য প্রক্রিয়াকে বোঝায়। প্রথম পর্যায়ে পদার্থের বিয়োজন ও ক্ষয় কাজ হয়। দ্বিতীয় পর্যায়ে বিয়োজিত ও ক্ষয়প্রাপ্ত পদার্থ সমূহ অপসৃত বা পরিবাহিত হয়। তৃতীয় পর্যায়ে অপসৃত বা পরিবাহিত দ্রব্যগুলি ভূপৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হয়। অবরোহণ প্রক্রিয়া কি? বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তিগুলি যেভাবে ভূপৃষ্ঠের ক্ষয় সাধন করে সেই প্রক্রিয়াকে অবরোহণ প্রক্রিয়া বলে। আবহবিকার বা বিচুনি ভবন, পুঞ্জক্ষয় এবং অন্যান্য ক্ষয় প্রক্রিয়াগুলি অবরোহণ ক্রিয়ার ফল। কোন অঞ্চলে কি ধরনের আবরণ হবে তা নির্ভর করে সেখানকার জলবায়ু, শিলার প্রকৃতি, ক্ষয়কারী শক্তির কার্যক্ষমতা ইত্যাদির উপর। আরোহণ প্রক্রিয়া কাকে বলে? আরোহণ প্রক্রিয়া বলতে ভূপৃষ্ঠের উপর সঞ্চয়, অবক্ষেপণ এবং অধঃক্ষেপণের মাধ্যমে ভূমিরূপের গঠন প্রক্রিয়াকে বোঝায়। এই পদ্ধতির মধ্যে দিয়ে নিম্নভূমির উচ্চতা বেড়ে যায়, পর্বতের পাদদেশে সঞ্চয়জাত ভূমিরূপ তৈরি হয়, নদী অববাহিকায় পলল ব্যজনী ও প্লাবন ভূমির মতো ভূমিরূপ তৈরি হয়। মানুষ অন্যান্য জীব কিভাবে বহির্জাত শক্তির প্রক্রিয়া হিসেবে কাজ করে দেখো। মানুষ সমগ্র জীবজগৎ ভূপৃষ্ঠের ক্ষয় এবং সঞ্চয় কার্য অংশগ্রহণ করে, বহির্জাত শক্তির প্রক্রিয়া হিসেবে কাজ করে। মানুষ রাস্তাঘাট, বাঁধ, জলাধার ইত্যাদি নির্মাণের কাজে এবং রিভার, পেইরি, কুকুর ইত্যাদি
প্রাণী জীবন ধারণের প্রয়োজনে শিলাকে ক্ষয় ও চূর্ণ বিচূর্ণ করে, এভাবেই ক্ষয়কার্য ঘটে। অন্যদিকে জলাভূমি লেগুনে যেসব শ্যাওলা গাছপালা জন্মায় তাদের ফুল পাতা ফল ইত্যাদি পচে গিয়ে জৈব পদার্থ তৈরি করে, যেসব দিয়েই জলাভূমি ভরাট হয়। মানুষ নিজেও জলাভূমি ভরাট করে, নদী সমুদ্রে বাঁধ দিয়ে ভূমিক্ষয় রোধ করে এবং ভূমিভাগের সঞ্চয় প্রক্রিয়াকে জারি রাখে। দেখো, সমপ্রায় ভূমি কাকে বলে? নদীর ক্ষয়কার্যের ফলে এই ধরনের ভূমিরূপ তৈরি হয়। আর্দ্র জলবায়ু অঞ্চলে নদীর জলপ্রবাহ ভূমিভাগকে ক্ষয় করে এবং কঠিন শিলা কম ক্ষয় পায়। দীর্ঘদিন ধরে উচ্চভূমি ক্ষয় পেতে পেতে যে নিচু সম প্রায় সমতল ভূমিভাগের সৃষ্টি করে তাকে সমপ্রায় ভূমি বলে। এই সমপ্রায় ভূমির মধ্যে কঠিন শিলাগুলি ক্ষয় না পেয়ে মোনাডনক রূপে অবস্থান করে। ছোট নাগপুরের সমভূমি হল একটি সমপ্রায় ভূমির উদাহরণ। এর মধ্যে পরেশনাথ ও পাঞ্চেত পাহাড় দুটি মোনাডনক। তো নদীর মধ্যগতি বলতে কি বোঝো? নদী যখন পার্বত্য অঞ্চল ছেড়ে সমভূমিতে এসে পড়ে, সেই সমভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদীর প্রবাহকে মধ্যগতি বলে। মধ্যগতিতে নদীর প্রধান কাজ বহন এবং সঞ্চয় করা। গঙ্গা নদীর হরিদ্বার থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত প্রবাহপথটি মধ্যগতির মধ্যে পড়ে। প্রাঞ্জপুল কি? জলপ্রপাতের পাদদেশে জলের সঙ্গে বাহিত নুড়ি প্রস্তরখণ্ড ইত্যাদি সবেগে পতিত হয়। এর ফলে জলপ্রপাতের পাদদেশে যে প্রায় গোলাকার গর্তের সৃষ্টি হয় তাকে প্রাঞ্জপুল বলে। এই প্রকার গর্তের আয়তন ও গভীরতা জলের পরিমাণ ও জলধারা বাহিত বোঝার পরিমাণের উপর নির্ভর করে। নদীর নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ কাকে বলে? নদী যে স্থান থেকে একেবারে সমতল ভূমির উপর দিয়ে প্রবাহিত হয় সেই প্রবাহকে নিম্নগতি বলে। সাধারণত নদী সমুদ্রের কাছাকাছি এসে পৌঁছালেই নদীর নিম্নগতি শুরু হয়, মোহনা পর্যন্ত এই গতি বজায় থাকে। গঙ্গা নদীর ক্ষেত্রে মুর্শিদাবাদের ধুলিয়ানের পর থেকে গঙ্গাসাগরের মোহনা পর্যন্ত অংশ বদ্বীপ প্রবাহের অংশ। প্রপাতকূপ কি? পার্বত্য অংশে নদীর ঢাল বেশি থাকে বলে জল প্রবল বেগে নিচে নামে এবং ভূমির ঢালের তারতম্য হেতু জলতলের পার্থক্য সৃষ্টি হলে সেখানে জলপ্রপাত গঠিত হয়। এই জলপ্রপাতে জল নিচে যেখানে এসে আঘাত করে সেখানে প্রায় গোলাকার গর্ত সৃষ্টি হয়। এটি প্রপাতকূপ নামে পরিচিত। প্রপাতকূপ সৃষ্টিতে নদীবাহিত বোঝাও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। মিয়েন্ডার ভূমিরূপ নামকরণ কেন হয়েছে? সমভূমি প্রবাহে নদীর যে কোনো বাঁককে মিয়েন্ডার বলা হয়। তুরস্কের মেন্ডারেস নদীতে অসংখ্য নদীবাঁক দেখা যায়। ওই নদীবাঁকের কথা মনে রেখেই পৃথিবীর যাবতীয় নদীবাঁককে মিয়েন্ডার বলা হয়। লোহাচড়া দ্বীপটি ডুবে যাচ্ছে কেন? হুগলি নদীর মোহনায় লোহাচড়া দ্বীপটি বর্তমানে ডুবে গেছে। এর কারণ হিসেবে গবেষকরা কয়েকটি কারণ নির্দেশ করেছেন। এক হচ্ছে সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি, দুই উপকূলের ক্ষয়, তিন প্রবল ঘূর্ণিঝড় প্রভৃতি। এছাড়া চার হচ্ছে ম্যানগ্রোভের ধ্বংস এই দ্বীপের খুব ক্ষতি করছে। ফারাক্কা ব্যারাজের সঙ্গে লোহাচড়া দ্বীপের সম্পর্ক কি? আপাত দৃষ্টিতে ফারাক্কা ব্যারাজের সঙ্গে লোহাচড়া দ্বীপের কোন সম্পর্ক নেই, কারণ ফারাক্কা ব্যারাজ হল মুর্শিদাবাদের একটি বাঁধ আর লোহাচড়া দ্বীপটি হল বঙ্গোপসাগরের মধ্যে সম্প্রতি ডুবে যাওয়া একটি দ্বীপ। বিশেষজ্ঞদের মতে 1974 সালে ফারাক্কা ব্যারাজ তৈরি হওয়ার পর থেকে শুষ্ক ঋতুতে হুগলি নদী দিয়ে আরো বেশি পরিমাণ জল প্রবাহিত হচ্ছে। বছরে প্রায় ছ মাস সুন্দরবনের দ্বীপগুলি জলমগ্ন থাকে। এর সঙ্গে সমুদ্র জলপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় ক্ষয় ও ঘূর্ণবাতের তীব্রতা বাড়ার কারণেও লোহাচড়া দ্বীপের মতো আরো দ্বীপের অদৃশ্য হওয়ার ঘটনা ঘটছে। দেখো, দক্ষিণ তালপত্তি দ্বীপ সম্পর্কে কি জানো? হারিয়াভাঙ্গা নদীর মোহনা থেকে 2 কিলোমিটার দূরে এই দ্বীপের অবস্থান ছিল। ভৌগোলিক অবস্থান অনুযায়ী এটির অবস্থান ছিল 21°30' উত্তর এবং 89°08'30" পূর্ব। 1970 সালে ভোলা ঘূর্ণবাতের অব্যবহিত পরে এই দ্বীপ সমুদ্র থেকে জেগে ওঠে। 1974 সালে আয়তন ছিল 2500 বর্গ মিটার উপগ্রহ চিত্র থেকে আর কি। বর্তমানে এটি একটি সম্পূর্ণ নিমজ্জিত দ্বীপ। খোড়ামারা দ্বীপের বর্তমান অবস্থা কেমন? কলকাতা থেকে মাত্র 92 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের মধ্যে সুন্দরবনের এই সাধারণ দ্বীপটি অবস্থিত। পরীক্ষায় দেখা গেছে 1951 সালে ঘোড়ামারা দ্বীপটির আয়তন ছিল 38.23 বর্গ কিলোমিটার, 2011 সালের আয়তন দাঁড়ায় 4.37 বর্গ কিলোমিটার। বিশেষজ্ঞরা মনে করেন আগামী কয়েক বছরের মধ্যে দ্বীপটিও সম্পূর্ণ ডুবে যাবে। নদীর পুনর্জীবন লাভ বলতে কি বোঝো? ভূমিঢালের পরিবর্তন হলে অনেক সময় নদীর নিম্নক্ষয় করার ক্ষমতা আবার ফিরে আসে। একেই নদীর পুনর্জীবন লাভ বলে। ভূ আন্দোলনের জন্য নদী খাতের উচ্চতা বৃদ্ধি, নদীর ক্ষয়সীমার উচ্চতার পরিবর্তন, নদীগ্রাস প্রভৃতির কারণে নদীতে জলের পরিমাণ বেড়ে গেলে অথবা কোনো কারণে নদীর বোঝার পরিমাণ কমে গেলে নদী পুনর্জীবন লাভ করে। নিক পয়েন্ট কি? ভূমির জৈবন লাভ
ভূমির পুনর্জৈবন লাভের ফলে নদী উপত্যকার উপত্যকার নতুন ঢাল ও পুরনো ঢালের সংযোগস্থলে যে খাঁজ তৈরি হয় তাকে নিক পয়েন্ট বলে। এই নিক পয়েন্টে জলতলের পার্থক্য সৃষ্টি হয় বলে সেখানে জলপ্রপাতের সৃষ্টি হয়। অবঘর্ষ প্রক্রিয়া কি বা অবঘর্ষ কাকে বলে? অবঘর্ষ কথাটি অর্থ ঘর্ষণ জনিত ক্ষয়। সাধারণভাবে বলা যায় নদী হিমবাহ বায়ুপ্রবাহ সমুদ্র তরঙ্গ প্রভৃতি প্রাকৃতিক শক্তি দ্বারা পরিবাহিত শিলাখণ্ড পরস্পরের সঙ্গে সংঘর্ষে বা ঘর্ষণে লিপ্ত হলে ভূপৃষ্ঠে শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয়। এই ঘটনাকে বলা হয় অবঘর্ষ। অবঘর্ষ ক্ষয়ের ফলে শিলার ক্ষয় দ্রুততর হয় এবং শিলা মসৃণ হয়। মন্থকূপ কাকে বলে? উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর প্রবল স্রোতের সঙ্গে বাহিত প্রস্তরখণ্ড নুড়ি বালি প্রভৃতি ঘুরতে ঘুরতে নিচের দিকে অগ্রসর হয়। এর ফলে পরিবাহিত নুড়ি ও প্রস্তরখণ্ডের দ্বারা ঘর্ষণ জনিত ক্ষয়ের কারণে নদী খাতে ছোট ছোট প্রায় গোলাকার গর্তের সৃষ্টি। এগুলোকে বলা হয় মন্থকূপ। খরস্রোত কি? নদীর গতিপথে কঠিন ও কোমল শিলাস্তর একটির পর একটি লম্বালম্বী ভাবে থাকলে কঠিন শিলাস্তরের তুলনায় কোমল শিলাস্তর তাড়াতাড়ি ক্ষয়ে যায়। এর ফলে কয়েকটি ধাপ বা সিঁড়ির সৃষ্টি হয়। নদী তখন একটির পর একটি ধাপ পেরিয়ে দ্রুত নিচের দিকে নেমে আসে ও খরস্রোতের সৃষ্টি হয়। উদাহরণ, আফ্রিকার বিখ্যাত নীল নদের গতিপথে খার্তুম থেকে আসোয়ান পর্যন্ত ছটি স্থানে এরকম খরস্রোতের সৃষ্টি হয়েছে। পাখির পায়ের মতো বদ্বি কিভাবে গঠিত হয়? মূল নদী অনেকগুলি শাখায় বিভক্ত হয়ে সমুদ্রে এসে পড়লে পাখির পায়ের মতো বদ্বীপ গঠিত হয়। নদীবাহিত সঞ্চয়জাত পদার্থ বহুদূরে সমুদ্রে সঞ্চিত হলে নদীর শাখাগুলি পাখির পায়ের মতো বা আঙুলের মতো আকৃতির বদ্বীপ তৈরি করে। আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।